লক্ষ্মীপুর গার্লস হাই স্কুল নিয়ে ফেসবুক পোস্ট, কড়া জবাব দিলেন শিক্ষক শিক্ষিকারা। লক্ষ্মীপুর গার্লস হাই স্কুলে জড়িয়ে সামাজিক মাধ্যমে দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা অপপ্রচার পোস্ট করা নিয়ে তীব্র নিন্দা জানালেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে সামাজিক মাধ্যমে এ ধরনের পোস্ট গুরুতর অপরাধ। এই ধরনের পোস্ট করার আগে বিষয়গুলি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল বলে শিক্ষকরা মত প্রকাশ করেন। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা বলেন লক্ষ্মীপুর গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তারা বলেন লক্ষ্মীপুরের দুজন বাসিন্দা তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেভাবে লক্ষ্মীপুর গার্লস হাই স্কুলকে জুড়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তাতে তারা ভীষণ ক্ষুব্ধ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা গৌরীপাল, পূর্ণেন্দু দাস, মীনাক্ষী সরকার, লিজেন দেবী, দীপা রায়, এল ইবেনহাল দেবী, রত্নজিৎ দেব, পি রংমি এবং মারুফ হোসেন বড়ভূয়া সহ অন্যান্যরা। সকাল 10টার সময় রেজাল্টটা উঠেছে, রেজাল্টটা উঠেছে পরে আমরা অনেক গার্জিয়ান আইতেছে, অনেক পাবলিক আইতেছে রেজাল্ট জানার লাগে। এবং রেজাল্টটা আমার স্কুলের সাতজনে পরীক্ষা দিচ্ছি, তো সাতজনেই পাশ করছে, অনেকেই খুশি, অনেকেই মানে আমরা শুভেচ্ছা প্রদান করিয়া গেছে এবং তারা স্কুলের রেজাল্টে এত খুশি হয়েছে যে আগামীতেও এই রেজাল্ট যাতে আমরা ধরিয়া রাখতে পারি এইটাও নিয়ে তারাও উস করিয়া গেছে আমরা। কিন্তু যে 11টার সময় কার্তিকরা এসে আওয়াল করে পাঁচ আমরা স্কুলের রেজাল্ট নিয়ে অবশ্যই খুশি হয়েছে, তার ছেলের রেজাল্টও আমরা জানাইয়া গেছে। এবং এই যে রেজাল্টের পরে ফেসবুকে একটা পোস্ট করছে, ওই পোস্টের লাগে আজকে আমরা সবাই ডাকছি, বাকিটা আমার টিচার দীপা ইয়ে করবেন, দীপা কিন্তু বাকিটা সব ফেসবুকে এরকম একটা পোস্ট হয়েছে যে আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে কয়েকটা কোয়েশ্চেন করা হয়েছে, স্কুলে কতজন স্টুডেন্ট আসলো, কতজন পাস করলো, নাইন দিয়ে কতজন প্রমোশন পাইছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকটা কোয়েশ্চেন উঠে, এগুলো স্কুল কর্তৃপক্ষের কাছে যার মানে জিজ্ঞাসা করা হয়েছে যে তাই আনসার দিত, আনসারটা তাই কই দিতা সোশ্যাল মিডিয়াতে দিতা, ম্যাডাম সোশ্যাল মিডিয়াতে নাই, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কোনো রাইটও তাই নেন নাই না, কেউ যদি এরকম কোয়েশ্চেন থাকে স্কুলে ডাইরেক্ট এ করুক, স্কুল বাইরে রেজাল্ট বাইরেছে, রেজাল্টের পরে কয়জন স্টুডেন্ট আসলো ক্লাসে, কয়জন পাস করছে, এগুলো স্কুলের ইন্টারনাল ব্যাপার, কেউ যদি জানার ইচ্ছা থাকে তো আও স্কুলে আও, ওয়েলকাম জানাই আমরা, আনিয়ে দিকাও কয়জন আসলো কয়জন পাস করছে, আমরা আনসার দিতে আছি। বাট এটা না করিয়া সোশ্যাল মিডিয়াতে যখন এরকম একটা পোস্ট স্কুলের এগেনস্টটা করা হয় এটা আমরা খুব দুঃখিত। লাস্ট ইয়ার আমরা রেজাল্ট খুব খারাপ করছি, আমরা অ্যাডমিট করছি, হয়তো আমরা ভুল রয়েছে কোনো জায়গায় পড়া, আমরা যেটা ফুলফিল করার চেষ্টা করছি, সব টিচার স্টুডেন্ট ইভেন গার্জিয়ানরাও আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখছে তারা, যেটার ফলে এবছর আমরা রেজাল্টটা ভালো পাইছি। বাট এটার যে খুশিটা আমরা মানাইবার আগেই আমরা এতটা এলিগেশনস আই গেছে, তো এই আনসারগুলো আমরা দিতে রাজি আছি, বাট আমরা কোয়েশ্চেন না করে এই কোয়েশ্চেনগুলো করা হয় সোশ্যাল মিডিয়াতে, যেখানে আমি ইচ্ছা করলে হয়তো আমরা অনেকেই রিপ্লাই দিতে পারি, বাট আমরা এতটুকু গেছি না, আমরা চাইলাম যে জনগণে জানতো স্কুল কীরকম টিকা কই উঠছে। আজকে আপনারা স্টুডেন্টরা জিজ্ঞাসা পারুন, আমরা এবার সামার ভ্যাকেশন যেটা গেছে, সামার ভ্যাকেশন প্রত্যেকটা টিচার ক্লাস করছে, ডেইলি আমরা দুজন টিচার করে আইসি পুরোটা সামার ভ্যাকেশন আমরা ক্লাস করছি, জাস্ট আমরা রেজাল্টটা ভালো করা লাগে, আমরা ভবিষ্যতে এরকম করিয়া যাই, কিন্তু এটার পরেও যদি আমার উপরে এতটুকু এলিগেশনস উঠে এটা নিয়ে আমরা খুবই দুঃখিত। আমরা এটা জবাব চাইলাম, এটা সোশ্যাল মিডিয়াতে একজনে পোস্ট করছে, আমি হয়তো নামটা মেনশন করা এখানে উচিত, আমরা গত বছর যে পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়েছে, অনেক গার্জিয়ান আসছে বিনা খান্তি বলছে, তারা কিন্তু অনেক ফিনান্সিয়াল কন্ডিশন অনেক উইক, তারা তবু এখানে মানে ভাড়া করিয়া থাকে, তারা পড়ে, স্কুলের রেজাল্ট যখন খারাপ হয়েছে সবের মনে একটা দিল খারাপ রেজাল্ট হয়েছে, বাচ্চারা এখানে পড়ান, গার্জিয়ান আইসে আমার স্কুলে তারা টিসি নিতে, অনেকে কিন্তু বুঝেন না যে টেনে যদি তারা টিসি নিয়ে যায় তারা নাইনে কিন্তু অ্যাডমিশন করাইতে লাগবে অন্য স্কুলে, তারা আইসে তারা ডিসকন্টিনিউ করছে, তারা মেয়েরারে দিয়ে গেছে গিয়ে আর 9টা মেয়ে আসলো, আমরা রেগুলার বেচে 9টা মেয়ে আসলো আপনার লক্ষ্মীছড়া বর্মন মেয়ে, তারা গার্জিয়ানরা ইয়ে নিয়ে গেছে গিয়ে, হ্যাঁ তো এরপরে ফ্লাড হয়ে গেলো পুরা, ফ্লাডের পরে তো তার সঙ্গে কোনো কমিউনিকেশন নাই, ফ্লাডের পরে দেখা যায় বিনাকান্তি মেয়েগুলো আর না, বিনাকান্তি 10টা মেয়ে, 8টা মেয়ে আসলো আমরা বর্মন, 2টা মেয়ে রেগুলার যে 2টা মেয়ে পরীক্ষা দিছে, একটা রম্মাই মেয়ে আসলো, এখানে রম্মাই মেয়েরা সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, তাদের ফর্ম ফিল আপের সময় বারবার ফর্ম করা আছে, কখনো তাই কিন্তু আইসে না। এই যে লক্ষ্মীছড়ার মেয়েগুলোরে ফ্লাডের পরে পূজার আগে কিন্তু আমরা স্টাফরা পুরা গেছে তারা বাড়িতে, যেটা আমরা প্রুফ আছে, হ্যাঁ তারা বাড়িতে গিয়ে তাদের সাথে দেখা করছে যে তোমরা কেন বাচ্চারা দিলা, এটা জিরো রেজাল্ট তারা বাচ্চারা স্কুলে পাঠাইতে চান না, কারণ তারা এখানে একটা খরচা আছে যেটা তারা বিয়ার করতে পারেন না গার্জিয়ান, তখন স্কুল থেকে তারা ফোর্স করা হইলো যে না তোমরা আও আয়ে পড়ো, যে মেয়েগুলো এইবারে বেঁচে আইসে আমরা,
আটটা মেয়ের মধ্যে পাঁচটা মেয়ে আমরা এবারে বেঁচে আছি, হ্যাঁ বাকিগুলো আর ছোট যোগাযোগ করাইছে তারা হয়তো। বিন্দাকান্দিতে দশটা মেয়ে, আমি কই আর বিন্দাকান্দি দশটা মেয়ে আমরা গতবারের বেঁচে আসলো, যেটা 2023 পরীক্ষা দিতে আসলো। এই দশটা মেয়ের মধ্যে এবারের বেঁচে সাতটা মেয়ে আছে, আটটা মেয়ে আছে, সরি আটটা মেয়ে আছে। তারা লোক আমরা যোগাযোগ করিয়া করা হয়েছে, কিন্তু এই যে গ্যাপটা গেছে গা তারা, তারা গার্জিয়ান মধ্যে তারা টিউশনও ছাড়ি দিচ্ছে, তার মধ্যে তারা স্কুল চেঞ্জ করবো। এই গ্যাপটার পরে তারা যে আইএফ মেট্রিক পরীক্ষা তারা প্রিপেয়ার আসলো, যেটা লেখা তারা ফাইনাল পরীক্ষাতেই হয়েছে না। আমরা যেটা প্রি বোর্ড এক্সাম হয় এই বোর্ডে তারা অ্যাপিয়ার করছে না, হ্যাঁ যেটা লেগা তারা মেট্রিকের ফর্ম ফিল আপও করতে পারছে না। তার গার্জিয়ান যদি উইলিং না হয় একটা বাচ্চার, আমরা বয়স ফর্ম ফিল আপ খালি সাতজনে করছে না, হ্যাঁ সাতজনে করছে। অনেকে আমরা খবরও দিছি কিন্তু আইসে না। এই যে বাগানের মেয়েগুলো আমরা সবরে প্রত্যেকটা মেয়েরে ফোন করছি যে তোমরা আও আইয়া ফর্ম ফিল আপ করো, কিন্তু তারা ফর্ম ফিল আপের আগে আইসে না। কিন্তু ফর্ম ফিল আপের পরে যদি কেউ পরীক্ষা দিতে যায় এটা তো স্কুল কর্তৃপক্ষ কিছু করতে পারে না, মানে সাতজনে এপিয়ার হইছে, রেজিস্ট্রেশনটা বেশি আছে, উচিত আসলো যে হে আগে ভালো করে জানবে। ২৩ জন এইবার দিছে নাকি? বাকিগুলা কি হয়েছে? তারা হাফ ইয়ারলি পর্যন্ত, মানে আমরা তারারে খবর দিছি, তারা আইছে না, হাফ ইয়ারলি পরীক্ষা দিছে না, পরীক্ষা ইয়ে বইছে না তারা। আমরা অনেক ভাবে তারারে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে বিন্দাকান্দি অনেক স্টুডেন্ট আর আইতে চান না, এডমিশন নিচ্ছে বাট তার আইতে চান না, কারণ তারা ভাড়া লাগে যায় অনেক টাকা, যেটা লেখা তারা স্কুল স্কিপ করে এখন। কিন্তু আমরা টিচাররা ডেইলি ক্লাসে যাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ঘরে ঘরে ফোন করা হয় যে আজকে স্টুডেন্টটা কেন এসেছে,